গরম তেলে ভাসিয়ে দিলাম নরম সিঙ্গারা। এই যে ওষুধটা নিয়ে গেছেন, গরু খাইছেন আপনি? খাইছেন গরু খাইছে। এই যে হাটের মানুষ খবর দেখেন, ওষুধ গরুকে খাওয়াইছে, কাজ ভালো। ও মাই গড, আপনাদের ছাগলের চেহারা পাগলের মতন। হ্যালো দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা থাকছে, একদমই অস্থির 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 একটা ভিডিও। এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন একদমই একজন ফানি একজন মানুষ। পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়ন চারনং ওয়ার্ড চর আশুতোষপুর গ্রামীণ হাট, এই গ্রামীণ হাটে প্রতি হাটে সোমবার এবং বৃহস্পতিবারে প্রত্যেক হাটে তিনি আসে। তিনি গরু ছাগল হাঁস মুরগি এবং বিভিন্ন ফসলি বীজ তিনি বিক্রি করে থাকে। শুধু এগুলো বিক্রি নয়, তার মুখে অটুট এক ফানি বক্তব্য থাকে। হাটের চাচামিয়েরা অনেকেই ছাগল পোষেন, কিন্তু আপনাদের ছাগলের চেহারা পাগলের মতন। এভাবে প্রত্যেকটা কথার মধ্যে তার ফানি ফানি কিছু মন্তব্য থাকে। আপনি আপনার ছাগলটাকে ধমক দিয়ে কইছেন, এই বেটা খা। ছাগল কি কয় জানেন? বেটা তুই খা। এই যে ওষুধটা নিয়ে গেছেন, গরু খাইছেন আপনি? খাইছেন গরু খাইছে, উপকার হয় নাকি? উপকার হয়েছে, এই জন্য আবার নিতে আইছেন। কটা দেবো? দুটিয়ে। এই যে হাটের মানুষ খবর দেখেন, ওষুধ গরুকে খাওয়াইছে, কাজ ভালো। একটা বোতল জমা দিয়ে আবার দুটে দেন, এর নাম কালো মেঘ। এভাবেই সুন্দর সুন্দর কথা এবং সুন্দর সুন্দর ফানি মন্তব্যতে ক্রেতাদের মাতিয়ে তুলে এবং তিনি বিভিন্ন ঔষধ এবং শাকসবজির বীজ তিনি বিক্রি করে থাকে। অনেকেরই চুলকানি হয়, এগুলো হতেই পারে, কিন্তু এই যে রাস্তাপথে দেখা যায় কি যে অনেকে পাগলের মতো চুলকায়, আবার অনেকে বিশ্বাসী মনের আল্লাহ চুলকায়, মানে খুব শান্তি লাগে। আবার অনেক পোড়া পানিগুলো দেখা যায় কি ওরা ডিজিটাল কায়দায় চুলকায়, তাতে এই ডিজিটাল কায়দায় চুলকানোর কারণে ওদের প্যান্ট ঠিকই আছে, পকেট নাই, ডাইরেক্ট হয়ে গেছে যে টাকা পয়সা এদিক দিয়ে তুলে ওই দিক দিয়ে বাইরে যায়, পরে খুঁজে পায় না। গরম তেলে ভাসিয়ে দিলাম নরম সিঙ্গারা। এখন নতুন নতুন গান বলি, আনকমন গান গলে গানগুলো বলে আপনাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করি। এই যখন কইরা দিলাম আপনাকে দেখি আমি সেই ছোটবেলার থেকে, তো আপনার এখানে মানে কতদিন ধরে আসা হয়? ইনশাল্লাহ বাবু তোমাদের দোয়ায় আমি এখানে 26 বছর যাবত আছি। 26 বছর? ও এম জি। আমি যখন হাই স্কুলে পড়তাম আমি এই কর্মের সাথে জড়িত। ও আচ্ছা। দেখি আমাদের চরসতোষপুর গ্রামীণ হাট, এই হাটটা অনেক দিনের পুরানো হাট। এই হাটে আপনার মানে কি প্রথম থেকেই তার মানে আসা? হ্যাঁ, এই হাটের জন্মলগ্ন থেকে আমি আসি ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর রহমতে কি করেন? এই যেমন গুড মর্নিং কালো নিমের মাজন এবং কুরমারা বীজ, জাম্বা, বিভিন্ন শাকসবজি বীজ। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না আমার পেজটাকে। যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।